2022 সালের শেষ সূর্যগ্রহণে হতে চলেছে বিশাল তুলকালাম। সাবধান থাকুন, এইমাত্র বেরিয়ে আসলো আজকের সবচেয়ে বড় আপডেট। 2022 সালের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে আর মাত্র কয়েক দিনের মধ্যেই। এই সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব। তো এই সূর্যগ্রহণ কবে, কখন শুরু হবে এবং কখন শেষ হবে, এবং ভারত ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখা যাবে কি জানাচ্ছে বিজ্ঞানীরা, তো এই সূর্যগ্রহণের সময় কোন কোন কাজগুলি একদমই করবেন না, বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে। তো বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে আপনি ভিডিওটি যে জেলা থেকে দেখছেন আপনার সেই জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে আসলেই আমরা আপনাকে জানিয়ে দেব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। বছরের শেষ সূর্যগ্রহণে বিশাল তুলকালাম। প্রত্যেক বছর সূর্য ও চন্দ্রগ্রহণ হয়ে থাকে, ব্যতিক্রম নয় এবছরও। এবছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে 25শে অক্টোবর। এটা দিওয়ালির পরের দিন হবে বলেই জানা গিয়েছে। এই দিন গোবর্ধন পুজো রয়েছে। সূর্যগ্রহণ ভারতীয় সময় অনুসারে 25শে অক্টোবর বিকেল 4:29 শুরু হয়ে তা বিকেল 5:24 পর্যন্ত থাকবে। বছরের শেষ সূর্যগ্রহণ 25শে অক্টোবর হবে। এর সূতক কাল মান্যতা হবে না, কারণ এই সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যাবে না। যদিও একটি সূর্যগ্রহণের সূতক সময় সূর্যগ্রহণ শুরু হওয়ার 12 ঘন্টা আগে শুরু হয় এবং সূর্যগ্রহণের শেষের সঙ্গে শেষ হয়, তবে একই সময়ে এবার দিওয়ালি পালিত হবে 24শে অক্টোবর এবং সূর্যগ্রহণ হবে পরের দিন 25শে অক্টোবর। তবে ভারতে সূর্যগ্রহণ দেখা যাবে না, তাই দিওয়ালিতে এর কোনো প্রভাব পড়বে না। একই সঙ্গে গোবর্ধন পুজোও পালিত হতে পারে। এই সমস্ত বিষয়গুলি আমাদের চ্যানেল মানতে বাধ্য করে না বা অনুরোধও করে না, নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করবেন।